بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. ثم أما بعد، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، نعم. তাহলে আমরা আমাদের পড়াটা কন্টিনিউ করছি অফ দ্য বুক সালাসাতুল উসুল, তিনটি মূল নীতি, দ্য থ্রি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। অ্যান্ড আমরা এখন পর্যন্ত দুইটা ক্লাস করেছি। প্রথম ক্লাসের মধ্যে আমরা জাস্ট ওভারঅল এই কোর্সটার ইন্ট্রোডাকশন হিসাবে নিয়েছি, অ্যান্ড কীভাবে করে আমরা এই কোর্সটাতে আগাবো, অ্যান্ড কেন এই বই পড়া দরকার, অথবা কেন তৌহিদ নিয়ে পড়া দরকার, কেন লেখাপড়া করা দরকার, কেন এরকম কোর্সেস করা উচিত, এইসব নিয়ে আমরা ইন্ট্রোডাকশন করেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা বইটার ব্যাপারে একটা ফ্রেমওয়ার্ক নিয়েছি। আমরা স্কলার, এই বইটা যিনি লিখেছেন শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে আমরা, ওনার বইগুলো কেন আমরা পড়ি, ওনার ব্যাপারে কিছু শুভহাত, ওনার নাম নিয়ে কিছু কন্ট্রোভার্সি, সব কিছু নিয়ে আমরা ডিসকাস করেছি। এবং আমরা বলেছি যে এই বইটা টোটাল ফাইভ সেকশনসে ডিভাইড করা হয়েছে, পাঁচটা ভাগ আছে বইয়ের মধ্যে। বইয়ের নামটা হচ্ছে থ্রি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, তিনটা মূল নীতি, সালাসাতুল উসুল। ওয়ালাকিন বই খুলে প্রথমে শুরু করলে আমরা দেখছি চারটা মূল নীতির কথা বলা হচ্ছে, অথবা চারটা অব্লিগেটরি ম্যাটার্সের কথা বলা হচ্ছে। তখন আমরা ইউজুয়ালি কনফিউজ হয়ে যাই, একটা স্টোন অফ নলেজ কনফিউজ হয়ে যায় যে আসলে হচ্ছে এটা কি নাম। সো এই জন্য এই জিনিসটা বোঝা অনেক জরুরি যে বইটা প্রাইমারিলি পাঁচটা ভাগে ভাগ করা, যেটার মধ্যে আমরা মানে চার নাম্বার পার্টে গিয়েই তিনটা মূল নীতি নিয়ে আসলে পড়ালেখা শুরু করি। তো তার আগে কিছু ইন্ট্রোডাকশন বলা যেতে পারে আমাদেরকে তৌহিদের কনসেপ্টে, অথবা ওভারঅল মানে এই সাবজেক্টের মধ্যে ইন্ট্রোডিউস করান শেখ রহিমাহুল্লাহ নাম। আচ্ছা, তো তাহলে আমরা এখন আজকে থেকে আমরা শুরু করবো হচ্ছে বইয়ের ফার্স্ট পার্টটা, ফার্স্ট সেকশন যেটা, ঠিক আছে, যেখানে আমাদেরকে চারটা মূল নীতি নিয়ে কথা বলবেন, চারটা জিনিস, চারটা ইম্পর্টেন্ট মাসআলা, মাসাইল, চারটা ইম্পর্টেন্ট ইস্যুস, যেটাই বলেন না কেন, যেটা নিয়ে শেখ আমাদেরকে বলবেন, শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ নাম। তাহলে তিনি প্রথমে শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে তিনি শুরু করেছেন। আচ্ছা, এটা নিয়ে সবসময় স্কলার্সরা বলেন যে কেন যখনই কোনো একটা বই দেখবেন, কোনো একটা বইয়ের এক্সপ্লেনেশন, ফার্স্ট অফ অল যখনই কোনো স্কলার্স, ইসলামিক স্কলার অ্যাক্রস দ্য বোর্ড, অ্যান্ড মোর ডেফিনেটলি ইফ ইট ইজ আ স্কলার অফ দ্য সুন্নাহ, এটা যদি কোনো অথেন্টিক মানে রিলায়েবল স্কলার হন, যিনি কোরআন এবং সুন্নাকে ফলো করেন, যিনি সুন্নার ওপর অটল, যিনি কারেক্ট আকিদার, আমরা অলওয়েজ দেখবো তারা যখন তাদের বই শুরু করে তারা কী দিয়ে শুরু করে, বিসমিল্লা। তাদের কোনো রিসালা, তাদের কোনো রাইটিং তারা শুরু করলে তারা কী দিয়ে শুরু করে, বাসমালা, বিসমিল্লা দিয়ে শুরু করে। কেন এটা করেন, এটা করেন কারণ স্কলার্স এটা রিজনটা এক্সপ্লেন করেন। যখন এই বইগুলো আমরা এক্সপ্লেনেশনগুলো দেখি, সবসময় আমরা দেখবো শেখ সালাল উসাইমিনের দেখেন, অথবা শেখ সালাল ফাউজান, অথবা এনি স্কলার, আপনি যখনই দেখবেন কোনটা দার্স শুরু করছে, তারা অলওয়েজ এক্সপ্লেন করবে বাসমালা দিয়ে কেন শুরু করা হয়েছে। আচ্ছা, বাসমালা দিয়ে শুরু করা হয়েছে, আমরা এখানে তিনটা কারণ বলতে পারি। এক, বাসমালা ইউজ, দ্য ইউজ অফ দ্য বাসমালা, বিসমিল্লাহি রহমানির রহিম, অথবা বিসমিল্লাহ না, আল্লাহর নামে কোনো কিছু দিয়ে শুরু করা, এই স্টাইলটা আমরা সবার আগে পাই হচ্ছে ইন দ্য কোরআন, ইন দ্য কোরআনুল করিম। আমরা কোরআনের মধ্যে দেখি প্রত্যেকটা সুরা, এক্সেপ্ট ফর ওয়ান সুরা, যেটা হচ্ছে সুরা তওবা, আমরা প্রত্যেকটা সুরার মধ্যে দেখি আল্লাহ সুবহান তাআলা শুরু করেন সেই সুরাগুলো কী দিয়ে, বিসমিল্লাহি রহমানির রহিম। তাহলে এই কাজটা করে ইউ আর ফলোয়িং দ্য স্টাইল, দ্য স্কলার, দ্য মুয়াল্লিফ, দ্য শেখ, তিনি কার স্টাইল ফলো করছেন, তিনি আল্লাহ সুবহান তাআলার স্টাইল, দ্য স্টাইল অফ দ্য বুক অফ আল্লাহ, দ্য কালাম অফ আল্লাহ, দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, দ্য স্পিচ অফ আল্লাহ, তিনি সেই স্টাইলটা ফলো করছেন নাম। সো তিনি শুরু করেছেন বাসমালা দিয়ে, বিসমিল্লাহ, ঠিক আছে। অলসো রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কখনো কোনো লেটার পাঠাতেন কোনো রাজার কাছে অথবা কারো কাছে, তিনি শুরু করতেন কী দিয়ে, বাসমালা দিয়ে। দেয়ারফর মুয়াল্লিফ তিনি বিসমিল্লাহ দিয়ে শুরু করে তিনি এখানে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নাহ ফলো করছেন, তার সাথে ইট ইজ অলসো দ্য সুন্নাহ অফ দ্য প্রফেটস অফ দ্য পাস্ট। আমরা কোরআনের মধ্যে দেখতে পারি প্রফেট সুলাইমান আলাইহি সাল্লাম, ওনাকে উনি যখন বিলকিস, রানী বিলকিসের কাছে যখন তিনি চিঠি পাঠিয়েছেন, তিনি কী দিয়ে শুরু করেছেন, বাসমিল্লাহ, বিসমিল্লাহ, ঠিক আছে। তাহলে এটা হলো একটা জিনিস, এটা একটা রিজন কেন মুয়াল্লিফের দিয়ে শুরু করেছেন এবং কেন স্কলার্সরা বাসমিল্লাহ দিয়ে শুরু করে। আরেকটা রিজন হচ্ছে আপনার, আমরা বলতে পারি যে এটা এটা সালাফদের নীতি,
এটা আমাদের পায়াস প্রেডিসেসর্স, আমাদের পাস্ট, আমাদের যত স্কলার্সরা গিয়েছেন সবার নীতি ছিল এটা, তারা অলওয়েজ বাসমেলা দিয়ে শুরু করতেন। সো অফকোর্স ডেফিনেটলি আপনি কাউকে ভালোবেসে, যদি কোনো একটা কাফের প্লেয়ারকে ভালোবেসে আপনি যদি তার জার্সি পরতে পারেন অথবা তার মতো হেয়ার স্টাইল দিতে পারেন, তাহলে আমরা আমাদের স্কলার্স থেকে ভালোবাসি, আমরা আমাদের পাস্টের যে স্কলার্স আছে আমরা তাদেরকে ভালোবাসি, এবং তাদের ভালোবাসাকে আউট অফ আওয়ার লাভ ফর দেম উই ফলো দেম ইন এভরি স্মল থিংস, দ্য ওয়ে দে রোড, দ্য ওয়ে দে স্পোক, হ্যাঁ, যেভাবে করে তারা টিচ করেছে, সুবহানাল্লাহ। সো দিস অলসো ফলোয়িং দ্য সালাফ বিকজ দে উড স্টার্ট দেয়ার বুক উইথ দ্য বাসমালা। থার্ডলি, আল্লাহর নামে কোনো কিছু শুরু করলে ডেফিনেটলি দেয়ার ইজ বারাকা, দেয়ার ইজ ব্লেসিং। আমরা যদি বিসমিল্লা ওয়ার্ডটাকে একটু গ্রামাটিক্যালি দেখি, যারা গ্রামার বুঝেন টুকিটাকে আরবিক, তাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে। বিসমিল্লা, বি হারফুজার, ইসম হচ্ছে ইসম মজরুর, তাহলে জার ও মজরুর যখনই থাকে কোথাও, যখনই জার ও মজরুর থাকে, ইগেন যারা আরবিক বুঝেন তাদের জন্য এটা, যারা আরবিক বুঝেন না ইটস ওকে, ভয় পেয়ে চলে যাওয়ার দরকার নেই। নট নেসেসারি সবসময় সব ক্লাসে আপনি 100% সব কিছুই বুঝবেন, হতে পারে এটা আপনার জন্য একটা মোটিভেশন, রিজন আপনি কেন আরবিক শিখবেন, বিকজ দের ইজ সো মাচ বিউটি ইন দ্য আরবিক ল্যাঙ্গুয়েজ, যেটা আপনাকে এমনি বোঝানো যাবে না, ঠিক আছে। আলা কুল্লি হাল, বা হারফুজার, ইসম, ইসম মজরুর, বিসমি টুগেদার, জার ওয়া মজরুর, মুতাআল্লিক বিল ফিআল, এটা একটা ফিআলের সাথে মুতাআল্লিক, ওয়ালাকিন এখানে মুতা এই ফিআলটা নেই, এই ফিআলটা মাহজুফ। তো আমরা যখনই বিসমিল্লা বলি, তো আমরা এখানে এই জারো মাছ এটা কোনো একটা 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 ভার্বের সাথে, কোনো একটা ফ্রাইলের সাথে মোতালেক থাকতে হবে, কিন্তু আমরা দেখছি এখানে কোনো ভার্ব নেই, তার মানে এটা মানে কি, তার মানে হচ্ছে এখানে ভার্বটা মাহজুফ, এখানে ফেয়েলটা মাহজুফ, এবং আপনি যখন যে কাজ করছেন ওই কাজটাই ওখানে ফেয়েলের জায়গাটা নিয়ে নেয়। আপনি ধরেন লিখা শুরু করলেন, তাহলে মানে বিসমিল্লাহ আমি লিখা শুরু করলাম, আপনি কিছু পড়া শুরু করলেন বিসমিল্লাহ, মানে বিসমিল্লা আমি আল্লাহর নামে পড়া শুরু করলাম, আমি আল্লাহর নামে লিখা শুরু করলাম, আপনি খাওয়ার আগে বিসমিল্লা বললেন, মানে আমি আল্লাহর নামে খাওয়া শুরু করলাম। সো এনিথিং ইউ ডু, এনিথিং ইউ ডু, আপনি মনে করেন একটা লেকচার শুরু শোনা শুরু করলে আপনি বিসমিল্লাহ বলে শুরু করলেন, মানে আমি আল্লাহর নামে আমি শুনছি, আমি লেকচারটা শুনছি, ঠিক আছে। অ্যান্ড আপনি কোনো কিছুকে যখন আপনি আল্লাহর নামে শুরু করবেন, ডেফিনেটলি ওখানে মধ্যে বারাকা থাকবে। অ্যান্ড এটা একটা সাইন যে আসলে আমাদের উম্মার থেকে বারাকা অনেকটুকু উঠে গিয়েছে, কারণ আমরা এই জিনিসগুলো একদম ভুলে গেছি। আমরা লাস্ট কবে একটা থিসিস পেপার লিখছি যেখানে মধ্যে আমরা বিসমিল্লা দিয়ে শুরু করেছি, লাস্ট কবে আমরা একটা লেটার লিখেছি যেখানে মধ্যে আমরা বাসমেলা দিয়ে শুরু করেছি, করি না। লাস্ট কবে আমরা আমাদের একটা স্পিচ শুরু করেছি, একটা লেকচার শুরু করেছি, আমরা বাসমেলা দিয়ে শুরু করেছি, আমরা হেই, হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, হোপ ইউর অল ডুইং ওয়েল, আমরা এইসব কথা নিয়ে শুধু থাকি। ওয়ালাকিন আমরা সুন্দর করে কবে লাস্টটা কথা শুরু করেছি বাসমেলা দিয়ে, আল্লাহর হামদ দিয়ে, ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا قبل امر هيك شروع করছি, rarely we do that, and তারপর আমরা বলি কেন আমাদের কাজে বরকত নাই, কেন আমাদের আমরা এত মানে আমরা সময় পাই না কোনো কিছু করার জন্য, সময় পাই না, অথচ সালাফরা কত কাজ করছে একই 24 ঘন্টার মধ্যে, বিকজ তাদের সময় বরকত ছিল, আমাদের সময় বারাকা নেই। আলা কুল্লি হাল, তারপর শেখ মুয়াল্লিফ তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা এক্সপ্রেশন আমি করলাম, ইআলাম, ইআলাম রহিমাকাল্লাহ, রহিমাকাল্লাহু। তো তিনি বলছেন ইআলাম মানে শিখো, জানো, নো। তো তিনি আমাদেরকে আমাদের অ্যাটেনশন সিক করছে, তিনি আমাদের অ্যাটেনশনটা গ্র্যাব করছে, তিনি সিরিয়াসলি বলছে ইআলাম শিখো, জানো, নো, এটার ব্যাপারে নলেজ সিক করো, রহিমাকাল্লাহ। তিনি আমাদের অ্যাটেনশনটা সিক করে সাথে সাথে আমাদের জন্য দোয়া করছে, সুবহানাল্লাহ, লুক অ্যাট দ্য বিউটি, তিনি সাথে সাথে আমাদের জন্য দোয়া করলেন, রহিমাকাল্লাহ। এন্ড এটা এত বেশি ল্যাকিং, এটা এটা দেখায় যে মুয়াল্লিফ তিনি যখন আমাদেরকে শিখাচ্ছেন তিনি বেস্ট দুইটা মেথড ইউজ করেছেন। ফার্স্ট অফ অল তিনি অ্যাটেনশন গ্র্যাব করার মতো এক্সপ্রেশন ইউজ করেছেন, সাথে সাথে তিনি মার্সি ইউজ করেছেন, তিনি দোয়া করেছেন, তিনি সুন্দর করে আমাদের জন্য দোয়া করে আমাদের অ্যাটেনশনটা গ্র্যাব করে আমাদের অন্তরটা নরম করে দিয়েছে। দেখেন আপনাকে যদি আমি বলি এই শুনো আল্লাহ তোমার ভালো করুক, এভাবে যদি একটা কথা শুরু করি, ডাজন্ট দ্যাট শো লাইক কেয়ার ফ্রম মাই সাইড, আমার সাইড থেকে একটা কেয়ার আপনার জন্য, একটা ভালোবাসা, আপনার কী মনে হয় তখন আমি যখন কোনো একটা কথা বলবো সেই কথাটার এফেক্টটা আপনার উপর আরও সুন্দর করে আসবে না? সুবহানাল্লাহ। তাহলে তিনি কী দিয়ে শুরু করেন, মে আল্লাহ হ্যাভ মার্সি অন ইউ, আল্লাহ তোমার উপর রহম করুন। সো দ্য মুয়াল্লিফ তিনি দোয়া দিয়ে শুরু করে তিনি দেখালেন তার মার্সি, তার লিসেনার্স, তার রিডার্স, তার স্টুডেন্টস সবার জন্য তিনি কি, হি শোয়িং হিজ মার্সি। অ্যান্ড এটাই হচ্ছে ইসলামিক নলেজ এবং দাওয়ার
একটা বড় ফাউন্ডেশন উইচ ইজ বিল্ড আপন মার্সি, এবং এটা আমরা হারাই ফেলছি আমাদের সমাজের মধ্যে। আমি যদি আজকাল কি হয়, আমরা আমরা শুধু তর্ক করতে পছন্দ করি, ফেস দ্য পিপল, তাই না? আজকাল তর্ক বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেস দ্য পিপল, যেখানের মধ্যে দুইজন মুসলিম ভাই এসে, দুইজন মুসলিম ভাই এসে একজন একজনকে পচায়। একজন বলে আপনার লজ্জা করেন আপনি এটা বলেন, আরেকজন বলে আপনার লজ্জা করেন আপনি এটা বলেন। সো আমি একটা জিনিস বলতে চাই, ব্যাপারটা আপনারা কখনো ভেবে দেখছেন, মনে করেন আমার মধ্যে, মানে আমি জানি একটা জিনিস টু বি দ্য ট্রুথ, আমি জানি একটা জিনিস হচ্ছে সত্য, এবং আমার পাশে যে ভাইটা আমি জানি যে উনি যেটা মনে করে সেটা মিথ্যা, সেটা ভুল, অথবা মিথ্যা না হলেও এটা ভুল, এটা উনি ভুল বুঝছে, এবং আমি বিশ্বাস করি উনি আমার মুসলিম ভাই বাট উনি ভুল করছে, তাহলে আমি কি চাবো? আমি কি চাবো না যে আমার মুসলিম ভাইটা ভুল থেকে বের হয়ে আসুক? মানে আমি কি তার ভালোটা চাচ্ছি না? যদি আমি তার ভালোটা চাই, তাহলে কি আমার তাকে এভাবে করে বলা সবার সামনে পাবলিক এনে আপনার লজ্জা করে না, আপনি এটা করেন ওইটা করেন, আপনি এই ভুল করতেছেন? আচ্ছা, আপনার আপনি একটা সেকেন্ডে যদি চিন্তা করে দেখুন তো, আপনার সাথে যদি ট্রুথটা থাকেও, দ্য ফ্যাক্ট দ্যাট আপনি এভাবে করে কথা বলতেছেন, আপনার মুসলিম ভাই আপনার কথাটা শুনবে? অন দ্য ফ্লিপ সাইড সেমভাবে মনে করেন আপনার ভাইয়ের কাছে এমন একটা কোনো কথা আছে যেটা আপনি মনে করেন টু বি রং, বাট ইন রিয়ালিটি ইউ আর রং, আপনি ভুল, তাহলে আপনার মধ্যে যদি এত অ্যারোগেন্স থাকে, তাহলে কি আপনি কখনো আপনার ভুলটা সংশোধন করতে পারবেন? আপনি যদি স্ট্রিক্টলি বিশ্বাস করেন যে না আমি ঠিক, ওই ভুল, আমি কোনোদিন ভুল হইতে পারি না, তাহলে যদি আসলেই যদি ওর কাছে সত্যটা থাকে, হকটা থাকে, আপনি কোনোদিন মেনে নিতে পারবেন না। কেন? কারণ দোনো পক্ষর মধ্যে কোনো মার্সি নাই, এই দাওয়াটা ইটস নট বেসড আপন মার্সি। সুবহানাল্লাহ। হ্যাঁ, দে আর সাম পিপল যারা দে ডিজার্ভ হার্শ ওয়ার্ডস, লাইক দ্য এনিমিজ অফ ইসলাম, দ্য হিপোক্রিটস, দ্য মুনাফিক, হ্যাঁ, দ্য অ্যাপোস্টেটস, যারা ইসলামকে ছেড়ে দিয়েছে এবং তাদের এজেন্ডা থাকে, তারা ইচ্ছা করে ইসলামকে পছন্দের জন্য। ওয়েল, স্কলার্স ইন দ্য ফার্স্ট প্লেস, তারা বলে ওয়াই ইউ গো অ্যান্ড ইভেন ডিবেট উইথ দ্যাম ইন দ্য ফার্স্ট প্লেস, ওয়াই আর ইউ ইভেন গিভিং দেম ইয়োর টাইম? সো আমাদের আসলে এখন ডিবেট করার রিজনটা বদলাই গেছে। সুবহানাল্লাহ। দের ইজ নো মার্সি এবং ইচ আদার, এই জন্য আমরা দোয়া করি না। হ্যাঁ, আমরা ফর্মালিটিসের জন্য হতে পারে দোয়া করি, একটা লেকচারে আসছি, একটা ডিবেটে আসছি, দেখানোর জন্য আমি দোয়া করি, কিন্তু আমি মন থেকে আউট অফ মার্সি উই রিয়েলি সি দ্যাট। আপনি বলতে পারেন যে আপনি কি তার অন্তর্ভিত ঢুকে, আমি না, আমি ফ্যাক্ট বলতেছি না, আমি বলছি না যে নো ফর শিওর, বাট কাজে কর্মে তো বোঝা যায়, তাই না? আপনি কারোর জন্য যদি মার্সিফুল হন, কারো যদি ভালোটা চান, এটা আপনার কথায়, হাসিতে, রাগে, ভলিউমে বোঝা যায়। সুবহানাল্লাহ। তো দেখেন, মুয়াল্লিফ আমাদের কি সুন্দর জিনিস শিখা দিল, জাস্ট একটা লাইনের মধ্যে এলাম, তিনি প্রথমে আমাদের অ্যাটেনশন সিক করলো যে জেনে রাখো, জানো, এরকম করে একটা আমার ফেল, আমার ভার্ব ইউজ করলেন তিনি, যেটা দিয়ে আমরা কারোর অ্যাটেনশন গ্র্যাব করি, এই শুনো, এই এদিকে আসো, সাথে সাথে রহিমাক আল্লাহ, আল্লাহ তোমার উপর মার্সি করো। তিনি কি বলেন? আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবাঈ মাসাইলা, তিনি বললেন আমাদের উপর ওয়াজিব, আমাদের উপর অব্লিগেটরি, আমাদের উপর ফরদ, চারটা জিনিস শিখা। তিনি কি বললেন? আমাদের উপর, আলাইনা, তিনি বলেন না আলাইকা, আলাইকি, আলাইহি, আলাইহা, আলাইহুম অথবা আলাইহিম, তিনি আলাইহিন্না, তিনি এরা বলেননি, তিনি বলছেন আলাইনা, আমাদের উপর। তিনি বলেন নাই তার উপর অথবা ওদের উপর অথবা ওর উপর অথবা ওনার উপর, তিনি বলছেন আমাদের উপর, মানে আমাদের সবাইকে কনসিডার করেছেন তিনি, তিনি তার নিজেকেও কনসিডার করেছেন, এবং তিনি বলছেন আমাদের জন্য এটা ওয়াজিব, এটা অব্লিগেটরি, চারটা জিনিস শিখা। সুবহানাল্লাহ। এবার আমরা অব্লিগেটরি মানেটা একটু বুঝি। অব্লিগেটরি ওয়াজিব মানে হচ্ছে এমন কোনো আমল যেটা আমাদের জন্য করা বাধ্যতামূলক, বেসড আপন অল দি আদার মাধাহেব। হানাফি মাধাহেবের মধ্যে ওয়াজিব একটা, ফরদ আবার আরেকটা, সবচেয়ে বড় স্টেজে হচ্ছে ফরদ, তারপর হচ্ছে ওয়াজিব, তারপর আরও ক্যাটাগরিজ থাকে। অন্য সব মাধাবের মধ্যে, মানে উসুলুল ফিক, অন্য সব মাধাবের উসুলের মধ্যে ওয়াজিব এবং ফরদ একই জিনিস, তারা যখন ওয়াজিব বলে অথবা ফরদ বলে দে মিন দ্য সেম থিং। দো
এখানে যে ওয়ার্ডটা ডিফারেন্টলি ইউজ হয়, আবার এমন না যে হানাফিরা ওয়াজিবকে অন্য কিছু মনে করে। হানাফিরাও মনে করে ওয়াজিব করলে সওয়াব, না করলে গুনাহ, এবং এমন জিনিস যেটা করতেই হবে, ঠিক আছে? জাস্ট ডিফারেন্স হচ্ছে তারা অন্য একটা টার্মিনোলজি ইউজ করে ফার্দকে আরো সিরিয়াস অব্লিগেশন, অব্লিগেটরি কোনো কিছু বোঝানোর জন্য। সো এটা জাস্ট একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য, যেহেতু আমরা ব্রডলি একটা হানাফি সোসাইটিতে থাকি, তো কনফিউশন আসতে পারে যে ওয়াজিব বলে ফরজ কেন বলতেছি আবার, ঠিক আছে? আলা কুল্লি হাল মিনিং একই জিনিস, যে কাজটা আমাদের জন্য, যে আমলটা আমাদের জন্য করা মাস্ট, এটা অব্লিগেটরি, এটা করতেই হবে, এবং এটা করলে আপনার সওয়াব হবে, এবং আপনি যদি এটা না করেন আপনার কি হবে? আপনার গুনাহ হবে। তাহলে দেখেন মুয়াল্লিফ আমাদেরকে এখানে কি বলতেছেন, তিনি আমাদেরকে বলতেছেন যে চারটা জিনিস আমাদের জন্য শিখা ওয়াজিব, এবং আমাদের সবার জন্য, কেউ এটা থেকে বাদ না, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা, স্কুলের টিচার, কেউ, কৃষি, কেউ এটা থেকে বাদ না। তার মানে এই নলেজ আমাদের শিখ, আমাদের এই চারটা জিনিস শিখতেই হবে, শিখলে সওয়াব, না শিখলে গুনাহ। বুঝাইতে পারতেছি জিনিসটা? ঠিক যেমন সলা আপনার উপর অব্লিগেটরি, আপনার সলা পড়তেই হবে, পড়লে আপনার সওয়াব, না পড়লে আপনার গুনাহ, সেইমভাবে এই চারটা জিনিস যেটা উনি এখন মেনশন করে বলছেন, এই চারটা জিনিস শিখতেই হবে, এবং শিখলে সওয়াব হবে, না শিখলে গুনাহ হবে। সুবহানাল্লাহ, তার মানে কত সিরিয়াস এই জিনিসটা। তিনি বলছেন আল উলা, প্রথমটা কি? আল ইলম। চারটা জিনিসের মধ্যে তিনি প্রথম জিনিস বলছেন আল ইলম, মানে হচ্ছে নলেজ, জ্ঞান। এখন প্রশ্ন আসতে পারে, কিসের ইলম? কিসের ইলম? ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি? নো, আল ইলম ওয়া হুয়া মারিফাতুল্লাহ ومعرفة النبي صلى الله عليه وسلم ومعرفة دين الإسلام بأدلة. তো তিনি বললেন প্রথমটা কি? আল ইলম। এবং তারপর তিনি ব্যাখ্যা করছেন আর ইলম বলতে কি বোঝাচ্ছে। আর আল ইলম বলতে বোঝাচ্ছে নলেজ অফ আল্লাহ, নলেজ অফ দ্য প্রফেট, অ্যান্ড নলেজ অফ দ্য রিলিজিয়ন, দীন আল ইসলাম, নাম। এবং তিনি বলছেন বি আদিল্লাহ, উইথ এভিডেন্সেস। এইটা হচ্ছে নলেজ। এইটা ছাড়া যদি কেউ আপনাকে অন্য কিছুকে নলেজ বলে, ভুল। আজকাল আমাদের সোসাইটিতে অনেকে আছে আইলমুল কালাম, ফলসফা, ফিলসফি, এগুলোকে আইলম মনে করে, মান্তিক, এগুলোকে আইলম মনে করে। ডক্টর আবুবকর জাকারিয়া যখন এই বইটা পড়াচ্ছিলেন, তখন তিনি আমাদেরকে কি বলেছেন? তিনি আমাদেরকে বলেছেন যে ইমাম মালিক, আমরা শুনেছি না চারটা মাধব, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ, তাহলে বয়সের দিক দিয়ে ইমাম মালিক হচ্ছে সেকেন্ড। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম মালিক রহিমাহুল্লাহ জীবনে কোনো দিন মান্তিক পড়েননি। তিনি কে? তিনি চার মাধবের একজন বড় ইমাম। তিনি জীবনে কোনো দিন কি পড়েন নাই? মান্তিক পড়েন নাই, ফালসাফা পড়েন নাই। তাহলে কি আমরা বলবো ওনার কাছে আইলম ছিল না? না। সালাফরা, সাহাবিরা কোনোদিন মান্তিক পড়েন নাই, সাহাবিরা কোনোদিন ফালসাফা পড়েন নাই, আইলমুল কালাম পড়েন নাই। তাহলে কি সাহাবিরা নলেজেবল ছিল না? আমরা বলতে চাচ্ছি সাহাবিদের কাছে আইলম ছিল না? না, তারা এটাকে আইলম মনেই করতেন না। তাদের জন্য আইলম ছিল কল আল্লাহ ও কল রসুল, আল্লাহ কি বলেছেন এবং তার প্রফেট কি বলেছেন, এটা তাদের জন্য আইলম ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের জন্য আজকাল আমরা কত কিছুকে এলম হিসেবে বেচতেছি, এলম হিসেবে বলতেছি। আমরা কেউ যখন জিজ্ঞেস করে সাজেস্ট করার জন্য কি পড়বো, আমরা আমরা সাজেশনের মধ্যে এলমুল মান্তিক, এলমুল কালামকে আমরা অ্যাড করি। আমরা গাজ্জালির বই পড়তে রেকমেন্ড করি, মানে আমি করি না, আমার মানে করা হয় সোসাইটিতে এখন, এটাকে এলম মনে করা হচ্ছে, এটা এলম না। একজন ভালো মতো কোরআন তেলাওয়াত করতে পারে না, একজন ভালো মতো কোরআনের তাফসিরও বুঝে না, একজন ভালো মতো হাদিদও পড়ে নাই, কিন্তু তার লজিক এসব, মানে ইলমুল কালাম, ফালসাফা, ফিলসফি, যুক্তিবিদ্যা, এগুলো তাদের একদম টপ নচ অবস্থা, একদম খুব এক্সপার্ট তারা এসবে, তারা এসবে বই রাত দিন পড়ে। দিস ইজ নট ইলম। তাম, তো তিনি বলছেন আমাদের জন্য চারটা জিনিস, মানে চারটা জিনিস আমাদের জন্য শিখা ওয়াজিব। তার মধ্যে প্রথম হচ্ছে কি? ইলম অর্জন করা। ইলম কিসের অর্জন করবো, কিসের ইলম অর্জন করবো? ইলম দ্য নলেজ অফ আল্লাহ, ইলম অ্যাবাউট আল্লাহ, জ্ঞান, আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করবো।
তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যাপারে জ্ঞান অর্জন করব এবং এই দীন আল ইসলাম এটার ব্যাপারে ইলম অর্জন করব কি দিয়ে বিল আদিল্লা দলিল সহকারে মন মার্জি কথায় না যে আমার পরদাদা বলছে আমার ওই দাদা বলছে আমি অমুক বংশের আমি ওই আব্বাসী বংশের এই বংশের সেই বংশের এসব না বি আদিল্লা and what is adilla qala allah qala rasul ala fahmu salaf allah ki bolechen ebong rasul muhammad sallallahu alaihi wasallam ki bolechen kar bujh onujay salaf prothom tin ta best generation e bujh onujay amar apnar bujh onujay na naam acha tale prothom jinish ta eta gelo tini bolen charta jinish amader jante hoy charta jinish bondho tini prothom ta bolen al ilm ebong ilm bolte ki bujhelo seta ami bollam athaniya second ta tini ki bollen আল আমালু বিহি আপনার এটার উপর আপনার আমল করতে হবে আপনি যা যা নিয়ে ইলম অর্জন করেছেন এই যে এই যা যা ইলম অর্জন করলেন আল্লাহর ব্যাপারে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দ্বীনের ব্যাপারে এইগুলো সবগুলোর উপরে আপনার আমল করতে হবে না হলে আপনার এই ইলম আপনার জন্য কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে এভিডেন্স হয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ বুঝতে পেরেছি তার প্রথমটা হচ্ছে ইলম সেকেন্ড হচ্ছে আল আমালু বিহি আপনার এটার উপর আমল করতে হবে তারপর কি আসালিসা থার্ডটা হচ্ছে কি আদাওয়াতু ইলাইহি আপনি যেগুলোর উপর ইলম অর্জন করেছেন যা জানি ইলম অর্জন করেছেন এগেন আমি আর বলছি না ইলম বলতে এখানে কি বোঝাচ্ছে আশা করি এখন থেকে আপনারা জানেন যা যা নিয়ে আপনারা ইলম অর্জন করেছেন সেটার উপর আপনার আম যে এবং ওগুলোর উপর যেগুলোর উপর আপনি আমল করেছেন এবং করার চেষ্টা করছেন সেগুলোর দিকে মানুষকে আপনার আহ্বান করতে হবে ইউ হ্যাভ টু কল পিপুল টুয়ার্ডস ইট না আপনার কাছে যদি শুধু আইন থাকে এবং আপনি যদি আমল না করেন তাহলে আপনি কাদের মতন হবেন ইহুদদের মতন হবেন যাদের কাছে অসংখ্য প্রফেটস এসেছেন যাদের কাছে অসংখ্য আইন ছিল কিন্তু তাদের অহংকারের জন্য তারা ওই ইলমের পর আমল করতে পারে নাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের প্রফিট হিসেবে মেনে নিতে পারেনি আর আপনার কাছে যদি ইলম না থাকে কিন্তু আপনি যদি শুধু আমল করে ব্যস্ত থাকেন তাহলে আপনি হবেন নাসারার মতো খ্রিশ্চানদের মতো যাদের কাছে কোনো ইলম নেই তাদের কাছে শুধু আছে পাগলামি এবং তাদের আমল কোনোটাই দলিল ভিত্তিক না তাদের আমল সবই কি পাগলামি তো দুটো একটা এক্সট্রিমও হওয়া যাবে না একজন মুসলিম ব্যালেন্সড তার কর্ম হবে ইলমের উপর এবং তার প্রত্যেকটা ইলম ফলোড হবে বাই হোয়াট আল আমাল এবং এই দুটার পরে থার্ডটা কি বলেছেন মুয়াল্লিফ আল দাওয়াতু ইলাইহি আপনার মানুষকে এটার দিকে ডাকতে হবে মানুষকে এটার দিকে আহ্বান করতে হবে এবং এই দাওয়ার চারটা শর্ত আছে এই দাওয়ার জন্য চারটা শর্ত কি এই চারটা শর্ত প্রথম শর্ত হচ্ছে আল ইখলাস আপনার ইখলাস ঠিক থাকতে হবে আপনার এই ডাকাটা আল্লাহর জন্য হতে হবে আল্লাহর দিকে হতে হবে তার প্রফিটের দিকে হতে হবে আমার শেখ আমাকে সবসময় একটা কথা বলেন সাবিক আমি যখন দেশে ফিরছিলাম তখন তিনি আমাকে এই নাসিহা করেছেন যে তুমি দেশে যাচ্ছ তুমি এখন দাওয়ার কাজ করবা তুমি কিছু ধরনের মানুষ পাবা কিছু মানুষ পাবা যারা তাদের নিজেদের দলের দিকে তোমাকে আহ্বান করবে এবং মানুষকে আহ্বান করবে তাদের থেকে তুমি নিজেকে দূরে রাখবা এবং তিনি বলেছেন তুমি কিছু মানুষ পাবা যারা তোমাকে আল্লাহর দিকে এবং তার প্রফিটের দিকে আহ্বান করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের দিকে এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিকে তোমাকে আহ্বান করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদের সাথে স্টিক করবা তাদের সাথে কাজ করবা এবং তাদের ডাকে কন্ট্রিবিউশন করবা এবং নিজেও এমন কেউ হবা হু কলস টুয়ার্ডস দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড দ্য সুন্না অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড নট টুয়ার্ডস এনি গ্রুপ অর এনি ইন্ডিভিজুয়াল ইসলাম কখনো কোনো ব্যক্তির উপর নির্ভরশীল না ইসলাম কখনো কোনো দলের উপর নির্ভরশীল না ইসলাম কারোর পার্সোনাল কেনা প্রপার্টি না সো এখানের মধ্যে ইখলাস সবচেয়ে বড় জিনিস আপনি কার জন্য করছেন আপনি আল্লাহর জন্য করবেন সেকেন্ড আপনার এই দাওয়া হইতে হবে বেসড আপন নলেজ অ্যান্ড ইনসাইট আপনার ইলম ভিত্তিক দাওয়া হতে হবে আপনার আবেগ ভিত্তিক দাওয়া হলে হবে না আপনার দাওয়ার ফাউন্ডেশনটা শুধু আবেগ হলে এবং এক্সপিরিয়েন্স হলে হবে না দুই ধরনের এক্সট্রিম আছে একটা এক্সট্রিম আছে যারা তাদের আবেগের লজিক দিয়ে দাওয়ার কাজ করে তাদের কোনো একটা
মানে কোনো একটা লজিকের পিছনে জাস্টিফিকেশন থাকে, আবেগ, ইমোশন। আরে তোমার মার সাথে এরকম করলে তোমার কেমন লাগতো, দেয়ার ফর এরকম করে করে তারা কিছু কিছু পয়েন্টস বের করে। আর কিছু মানুষ আছে যারা এক্সপিরিয়েন্সের উপর, তারা আইলম ভিত্তিক দেওয়ার কাজ করে না, এক্সপিরিয়েন্স ভিত্তিক দেওয়ার কাজ করে। তারা কখনো পড়ে না, গত 20-30 বছর চলে গেছে, তারা কখনো পড়েই নেই, কিন্তু তারা খালি নিজেদের রেগুলার লাইফের এক্সপিরিয়েন্সের উপর বেস করে তারা দেওয়ার কিছু প্রিন্সিপাল বানাইতে চায়। লে দিস ইজ নট দ্য ওয়ে অফ দ্য সেলফ, দিস ইজ নট দ্য ওয়ে অফ দ্য দাওয়া টুয়ার্ডস ইসলাম। আপনার দাওয়া হতে হবে বেসড আপন আইলম অ্যান্ড ইনসাইট। এক্সপিরিয়েন্স দরকার, অবশ্যই দরকার, এক্সপিরিয়েন্স দরকার না যে তা না, ওয়েলাইকিন ইট হ্যাজ টু বি বেসড আপন নলেজ অ্যান্ড আইলম। আপনার আইলম অর্জন করতে হবে আগে, এবং আপনার হিকমা খাটাতে হবে, এবং আপনার ধৈর্য লাগবে। এটা হলো থার্ড কন্ডিশন দাওয়ার, উইজডম অ্যান্ড পেশেন্স। আপনি বোকাদের মতো করলে হবে না, আপনি আবেগী হলে হবে না, আপনি আবেগে পড়ে আপনি প্ল্যাটফর্মটাকে নষ্ট করলে হবে না। আপনার ধৈর্য লাগবে, সাবার লাগবে। অনেকে আছে রাতারাতি রেভলিউশন করে ফেলতে চায়, না এটা দাওয়ার স্টাইল না। দাওয়ার জন্য আপনার উইজডম লাগবে, পেশেন্স লাগবে, এবং আপনার মানুষকে বুঝতে হবে, অডিয়েন্সকে বুঝতে হবে আপনি কাকে দাওয়াত দিচ্ছেন। সবসময় এক্সাম্পল দিই, আপনার একজন বন্ধু, তিনি সলা পড়ে না, তিনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না, তিনি লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত জানে না, তাকে আপনার কি হবে স্মোকিং করা হারাম বলে তাকে পেইন দিয়ে? কোনো ডিফারেন্স মেক করবে? সে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট সে আপনার কথা শুনে সে ফুটবল দেখা বন্ধ করে দিল, সে স্মোকিং করা বন্ধ করে দিল, ওলাকিন সে সলাই পড়ে না, কোনো লাভ আছে আপনার এটার? এই স্মোকিং বন্ধ করে দেওয়া, ফুটবল দেখা বন্ধ করে দিলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, সে কুল দিস ইজ মাই ওয়ে, আই ইনভাইট টু আল্লাহ উইথ ইনসাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সে দিস ইজ মাই ওয়ে, আই ইনভাইট টু আল্লাহ উইথ ইনসাইট, আই অ্যান্ড দোজ হু ফলো মি, এক্সল্টেড ইজ আল্লাহ অ্যান্ড আই অ্যাম নট অফ দোজ হু অ্যাসোসিয়েটস আদার্স উইথ আল্লাহ। তাহলে এখানে ক্লিয়ারলি বলছে দিস ইজ মাই ওয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হচ্ছে কোরআনের মধ্যে যে দিস ইজ মাই ওয়ে। হোয়াট ওয়ে? দ্য ওয়ে অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। আই ইনভাইট টু আল্লাহ, ইয়ানি আমি ইখলাস সহকারে আমি আল্লাহর জন্য ডাকছি, অ্যান্ড নট টু মাই সেলফ, বাট আই এম কলিং ইউ টুয়ার্ডস আল্লাহ। আমি কোনো দলের দিকে তোমাকে ডাকছি না, আমি আল্লাহর দিকে তোমাকে ডাকছি। উইথ ইনসাইট, আলা বসুইরা, উইথ নলেজ। তার মানে কি? আল্লাহ মানে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বসীরা, আলা বসীরা মানে কি? আলা বসীরা মানে উইথ ইনসাইড, ইয়ানি উইথ বিল ইলম, উইথ নলেজ। এবং আমি জানি আমি কিসের দিকে ডাকছি, আমি এটার হুকুম জানি, আমি এটা শরঈ হুকুম জানি, আমি এটার দলিল জানি, আমি এটা সিচুয়েশন জানি, এটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা আমি জানি, আমি আবেগ ভিত্তিক দাওয়া করছি না। সুবহানাল্লাহ। এবং সো দিস ইজ ওয়াট দ্য অথর ইজ কলিং টুয়ার্ডস, কলিং আস টুয়ার্ডস। তিনি আমাদেরকে চারটা জিনিসের মধ্যে তিনটা জিনিস কি বললেন? এলম, প্রথমে এলম লাগবে, তারপর আমল লাগবে, তারপর আপনার মানুষকে এদিকে ডাকতে হবে, এবং দাওয়ার কন্ডিশনসগুলো আমি আপনাকে বললাম। হ্যাঁ, এবং একদম লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে আসসাবার, আসসাবার। লাস্টেরটা হচ্ছে আর রাবিআতু আসসাবারু আলা আযাফিহি। আপনার এলম অর্জন করতে গিয়ে, আপনার এলমের উপর আমল করতে গিয়ে, এবং আপনার এলম অর্জন করে সেটার উপর আমল করার পরে, অথবা সেটার আমল করার চেষ্টা করার মধ্যে, আপনি যখন মানুষকে এটার দিকে ডাকতে যাবেন, তখন আপনার এই তিনটা জিনিসে ধৈর্য লাগবে, সবার লাগবে। এবং সবার তিন ধরনের হয়, সবার কয় ধরনের হয়? তিন ধরনের। সবারের প্রথম ধরনটা হচ্ছে কি? প্রথম ধরনটা হচ্ছে সবারের ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে পেশেন্স ইন অবেইং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পেশেন্স ইন অবেইং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফজরের সময় সালা পড়তে উঠছেন, কষ্ট হয়েছে আপনার, হতে পারে ইউ হ্যাড আ ভেরি হার্ড ডে লাস্ট, মানে লাস্ট নাইট ওয়াজ ভেরি বিজি ফর ইউ, আপনি রাতে দেরি করে ঘুমিয়েছেন, আপনি এখন কষ্ট করে ঘুম থেকে উঠতে হচ্ছে। এই যে আপনি যে কষ্ট করে উঠছেন, আপনি ধৈর্য ধরে তাও যে ঠান্ডা পানিতে হাত দিয়ে বুদু করে সালায় দাঁড়াচ্ছেন, এটা সবার, আল্লাহর ইবাদত করার মধ্যে সবার। সেকেন্ড ক্যাটাগরি কি সবারের? সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আল্লাহ যে জিনিসগুলো আপনাকে করতে মানা করেছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখার মধ্যে আপনার ধৈর্য ধরতে হবে, এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি অফ সবার। যেমন আপনার মিউজিক শুনতে ইচ্ছা করে, ওয়েল আই ক্যান, মিউজিক শোনা হারাম, দেয়ারফর আপনি ধৈর্য ধরছেন, আপনার ইচ্ছা করছে, তাও আপনি ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গানটা শুন, মানে আপনি ইচ্ছাটার উপরে একটা পণ করছেন না, এই যে ধৈর্য ধরছেন, এইটাও সবার।
এবং থার্ডলি আল্লাহর কাদার। অনেক সময় আমাদের জীবনে অনেক কিছু হয় যেটা আমাদের কাদার, সবকিছু তো কাদারের জন্য, সবকিছু তো আল্লাহ করলো, সবকিছু তো আল্লাহর কাদারে লেখা। তা আমি মনে করি রাস্তা দিয়ে হেঁটে যাই, যেমন এই যে রিসেন্টলি টার্কির মধ্যে কি হলো, কি হলো, আর্থকুয়েক হলো, আর্থকুয়েক হলো, কতজন তার বাচ্চা হারাচ্ছে, তার বউকে হারিয়েছে, তার স্বামীকে হারিয়েছে, হতে পারে পুরো পরিবারকে হারিয়েছে, অথবা হতে পারে তার হাত হারায় ফেলছে, তার পা হারায় ফেলছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে প্রোটেক্ট করুন এমন কোনো পানিশমেন্ট থেকে, এমন কোনো আযাব থেকে। বলে একদিন এরকম কোনো একটা কাদার চলে আসলো, ভূমিকম্প হলো, কিছু একটা হলো, এবং আপনার একটা হাত চলে গেল, পা চলে গেল, ভালোবাসা মানুষ চলে গেল, আপনি এখন কি করবেন? আপনি আল্লাহকে গালি দিবেন? নাউজুবিল্লাহ, অনেকে করে এমন, কেন আল্লাহ আমার সাথে এমন করলো, কেন 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 না, আপনি সবার করবেন। এটা হচ্ছে ধৈর্যের থার্ড লেভেল অথবা থার্ড টাইপ, যে আল্লাহর কদরে সবার করা, যেটাতে আপনার কোনো কন্ট্রোল নেই। আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, আপনি ভালোভাবে গাড়ি চালাচ্ছিলেন, তাও আপনার অ্যাক্সিডেন্ট হলো, আপনার একটা হাত কেটে গেল, আপনার একটা পা কেটে গেল, আপনার মাথা ফেটে গেল, আপনার চেহারা ডিস্ট্রাকচার হয়ে গেল, কি করবেন আপনি? আপনার ধৈর্য ধরতে হবে। এই যে ধৈর্যটা ধরছেন, এটা হচ্ছে সাবারের আরেকটা টাইপ নাম। এবং আপনার এই দাওয়ার কাজে অনেক বেশি সাবার করতে হবে, অনেক বেশি সাবার করতে হবে। যদি আপনি সাবার না করেন তাহলে আপনি দাওয়ার কাজে আগাতে পারবেন না, আপনি ইলম অর্জন করতে পারবেন না, আপনি আপনার ইলমের উপর আমল করতে পারবেন না, আপনি যদি সাবার না করেন। অনেক ইম্পর্টেন্ট এই সাবারটা। অনেকে আছে দাওয়ার কাজে তাড়াহুড়া করতে চায়, ইলম অর্জনে তাড়াহুড়া করতে চায়, আমলে তাড়াহুড়া করতে চায়, সুবহানাল্লাহ, তারা কখনই সাকসেসফুল হয় না, কারণ তাদের কি নেই, সাবার নেই। এই চারটে জিনিস মুয়াল্লিফ আমাদেরকে বইয়ের প্রথম পার্টে বললেন যে এটা আমাদের উপর ওয়াজিব। এবং আশা করি আপনারা জানেন ওয়াজিব মানে কি। এই চারটে জিনিস আমাদের উপর ওয়াজিব শিখা। এবং চারটা জিনিস কি? আল ইলম, আল আমালু বিহি, ওয়াদ-দাওয়াতু ইলাইহি, ওয়াস-সাবরু আলা হোয়াটএভার হার্ম দ্যাট কামস ওয়াইল ডুইং দিস। এটার এভিডেন্সটা কি? অবশ্যই তিনি এনেছেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই এভিডেন্সটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আমি যদি কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি অ্যান্ড শয়তান, অ্যান্ড আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাকাল্লাহি বিহামদিহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।